এনজিও কোম্পানিগুলো যে সমস্ত এলাকাগুলো দরিদ্র যে সমস্ত এলাকাগুলো নদী ভেঙে গেছে চর ওই এলাকার মধ্যে তাদের অফিসগুলো ঘুরে তোলে অসহায় মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে ঋণ দেয় এবং ঋণের মাধ্যমে নিজেরাও অন্যায় করে আরেকজনকে অন্যায়ের ফাঁদের মধ্যে ফলায় ঠিক না ব্যাটি ঠিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন আগে সুদ নেওয়ার জন্য ব্যাংকে যাওয়া লাগতো এখন সুদ দেওয়ার জন্য ব্যাংকের কর্মকর্তা বাড়িতে চলে আসে এসে বলে ভাই টাকা নেন ব্যবসা করে তারপর টাকা দিয়েন আজকে আমাদের দেশে এনজিওর অভাব নেই দেখবেন এনজিও কোম্পানিগুলো যে সমস্ত এলাকাগুলো দরিদ্র যে সমস্ত এলাকাগুলো নদী ভেঙে গেছে চর ওই এলাকার মধ্যে তাদের অফিসগুলো ঘুরে তোলে অসহায় মানুষদেরকে ভুলভাল বুঝিয়ে তাদেরকে ঋণ দেয় এবং ঋণের মাধ্যমে নিজেরাও অন্যায় করে আরেকজনকে অন্যায়ের ফাঁদের মধ্যে ফলায় ঠিক না ব্যাটি ঠিক ঋণ দেয় আজকে দেখবেন আপনাদের এলাকায় হয়তো নাই কিন্তু আমাদের এলাকায় অ্যাভেলেবেল মহিলারা আজকে সুদের সাথে জড়িত ঋণের মাধ্যমে সুদী কার্যকলাপ তারা করতেছে প্রিয় ভাইয়েরা এই জন্য আমাদেরকে সচেতন হওয়ার দরকার আছে না নাই মুসলমান হিসাবে মুসলমান ঘরে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ রাসূলের উম্মত হওয়ার কারণে আমাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করে চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই বলবেন হুজুর ঋণ না নিলে আমি আমার সংসার কিভাবে চালাবো ঋণ না নিলে আমি ব্যবসা কিভাবে চালাবো যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছে সে আল্লাহ আপনার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা দেখবা এমন জায়গা থেকে তোমাদের জন্য রিজিক চলে আসবে তুমি জীবনও কল্পনা করো নাই এমন জায়গা থেকে তোমার চাকরির ব্যবস্থা হয়ে যাবে এমন জায়গার মধ্যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে দিবে তুমি জীবনও ভাবতে পারবা না এজন্য সুদি কারবার থেকে বেরিয়ে আসার দরকার আছে না নাই আছে সমাজকে বাঁচাতে হলে অবশ্যই আমাদেরকে সুদ থেকে বেরিয়ে আসতে হবে আরবের মানুষগুলো বলতে লাগলো যেই ব্যক্তি সুদ খায় সে সুদের টাকার জন্য পাগল হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس سبحان الله যেই ব্যক্তি সুদ খায় সুদের টাকার জন্য সে পাগল হয়ে যায় উন্মাদ হয়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين يأكلون الربا যেই ব্যক্তি সুদ খায় এবং সুদ গ্রহণ করে কাল কিয়ামতের ময়দানে সবার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাগল করে উন্মাদ করে সবার সামনে উপস্থিত করবে কেমন পাগল আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস শয়তান দুনিয়ার জমিনে কোন মানুষকে আসর করলে জিন কোন মানুষকে আসর করলে জিন ভূত কোন মানুষকে আসর করলে ওই ব্যক্তি যেমনি ভাবে উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় কাপড় কই থাকে সে জানে না তেমনি ভাবে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে সুদখোরকে এমন উন্মাদ করে উঠাবে পড়ুন না আউযুবিল্লাহ কেন উঠাবে তার অপরাধ কি সকল মানুষ কাল একসাথে উঠাবে তাকে এভাবে উঠাবে কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে বলেছে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল লাযী ইয়াতাখাব্বাতুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আল্লাহ বলেছে সুদ আল্লাহ হারাম করেছে আর সে বলতেছে সুদ এবং ব্যবসা একই সমান পড়ুন নাউযুবিল্লাহ মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সবার সামনে তাকে উন্মাদ করে উঠাবে আল্লাহ বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা ও দুনিয়ার গোলাম আমি সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে তোমাদের জন্য হালাল করেছি তোমরা ব্যবসা করে খাও পড়ো সুবহানাল্লাহ আর সুদখোর বলতেছে ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা আল্লাহ সুদকে এবং ব্যবসাকে একই সিস্টেম চালু করেছে বলুন নাউযুবিল্লাহ এজন্য যারা সুদ খাও তারা কোরআন শুনো
কুরআন থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করে দেখবা তোমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে যে আল্লাহ সুদকে হারাম করেছে সে আল্লাহ তোমার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে পড়ুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তারপর বলেছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না তোমরা যারা সুদ খাচ্ছ তোমাদেরকে অবশ্যই কি করতে হবে চক্রবৃদ্ধি হারে সুদ খাওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون قلوا سبحان الله الله بولن تمرا چكرا بدي هاري شود كيونا يا أيها الذين آمنوا لا تأكلوا الربا তোমরা যারা নিজেকে বিশ্বাসী বলে দাবি করো ঈমানদার বলে দাবি করো লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা সিস্টেম ঘুরিয়ে বিভিন্ন স্টাইলে সুদ খেও না কারণ আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছে বলুন সুবহানাল্লাহ পরবর্তীতে বলা হয়েছে ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো তোমরা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা প্রতিষ্ঠিত হতে পারো সম্মানিত হতে পারো পড়ুন সুবহানাল্লাহ যেই ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিবে যেই ব্যক্তি অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিবে পড়ুন সুবহানাল্লাহ গুনাহ বাদ দিয়ে দেন সুদ খাওয়া বাদ দিয়ে দেন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সমাজের মধ্যে আপনাকে এমন ইজ্জত দান করবে এমন সম্মান দান করবে আপনি কশিন কালও চিন্তা করতে পারবেন না পড়ুন সুবহানাল্লাহ সম্মান চাই না এই পৃথিবীর জমিনে এমন কোন মানুষ পাওয়া যাবে না আপনারা মনে হয় সম্মান চান না সম্মান চাই তো সবাই তাহলে আমাদেরকে সুদ থেকে ফিরে আসার দরকার আছে না নাই আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না চক্রবৃদ্ধি হারে যদি তোমরা সুদ খাও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবে না সেজন্য আমরা অবশ্যই চক্রবৃদ্ধি হারে সুদ খাবো না সুদকে নিষিদ্ধ করব আজীবনের জন্য যে ব্যক্তি সুদ খায় তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করব যেই পরিবার সুদ খায় সেই পরিবারের কোনো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে আল্লাহ পবিত্র রাসূল পবিত্র রাসূলকে যারা ভালোবাসে রাসূলকে যারা মহব্বত করে তারাও পবিত্র অপবিত্র কারোর সাথে ছাড়া আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এরকম করা যাবে কি যাবে না সম্মানিত হাজিরিন পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা তোমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আল্লাহর আযাবকে ভয় করো ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদের মুনাফা তোমরা মাফ করে দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও যদি তোমরা ঈমানদার হও ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা সুদের মুনাফাকে তোমরা মাফ করে দাও পড়ুন সুবহানাল্লাহ